আজকে আবার যাচ্ছি সেই পুকুরে মাছ ধরতে, আর ছলফল সব রয়েছে লাইন দিয়ে। আজকে রয়েছে তিনটে পোলো, জাল, তিন চার গাছ জাল, সব কিছু রয়েছে, কিন্তু বৃষ্টিতে আমার ফোনও ভিজে যাচ্ছে। দেখো বৃষ্টি পড়ছে, তাও ফোন বের করে ভিডিও বানাতে যাচ্ছে, এমন দশা। খাই পাবে না, খাই পাবে না, ফুটোতে ধারে কাছে, ধারে কাছে ছোট জাল পাস। দেখে নিলি একদম শেষ। যে যার মতো দেবা লাভ, নালি কোনো হবে না কাজ। জলে জল, জলে এখন দৌড়াতে, সব কই লাইন দিয়ে আসো, আমার ফোন শেষ আজকে। প্লাস্টিক আছে, প্লাস্টিক ক্যামেরায় ভালো হয় না। যাচ্ছি আমরা অ্যামাজনের ফরেস্টের মধ্যে দিয়ে, চারপাশে জল, আর কোথায় অনেক রাস্তা তা জানি না, কিন্তু সব বিপদটা পার করে যেতে হবে মাছ ধরতে। আরে লোক থাকলে থাকবে, আমার কাকা ছাড়া কেউ থাকবে না, কাকা ছাড়া কেউ নাই, উনি সবার আগে আগে থাকে। জোক হলো সব ছোট ছোট জোক, বড় জোক নাই। রক্ত ভরা, বাগানে যা বৃষ্টি, একদম বৃষ্টিতে পুরো ফোন টোন ভিজে যাচ্ছে। এবার বাগানে জল হয়ে গেছে অনেক, মাছ ধরবো পুরো যে কি করে কে জানে, আর ভিডিও তো মানে করতে পারবো না, যা বৃষ্টি পড়ছে একদম ভীষণ জোরে। বৃষ্টি কমলে ভিডিও মিডিও করতে পারবো, তাই ছাড়া কিছু করার নেই। এই যে এখান থেকে যেখান থেকে হাঁটছে, এখান থেকে শুকনো ছিল, এখান থেকেও জল হয়ে গেছে প্রচুর জল। কালকে তো এই গাছ মাছ দিয়ে কিছু জল ছিল না, এখান থেকে আসতে এনতে জলমলে ভরে গেছে। কি করে মাছ ধরবো বুঝতে পারছি না, আর ফোনের ক্যামেরা তো কোনো কাজ করছে না, মনে হয় কে জানে কি হবে। ভিডিও জানি দেখা যাচ্ছে না, কারণ জিল পাকার মধ্যে ফোন পাতানো রয়েছে, যা দেখাচ্ছে তাই দেখতে হবে, কিছু করার নেই। বৃষ্টির মতো আমি তো ফোন পাইলে আমার ফোন তো তাহলে শেষ একদম। এই যে এখান থেকে এই তো ছোট জাল, আর পোলো নামে গেছে, আর ওই পাশে বড় জাল, আমি এখন নামবো পোলো থেকে, আর আজকে হবে না কে জানে। পুরো আবছা আবছা, কিছু করার নেই। ওই সামনে মধ্যখানে যে বড় জাল, আর এই পাশে ছোট জাল পেতেছি, দেখবো এতে কি হয় কি না হয় একটু পরে। আর বৃষ্টি এমন সময় জাতলো জোরে, এই তো আপনি এখন নামবো, এখন যাচ্ছে একটু সামনের দিকে। এই বলেছি না বাগান থেকে প্রচুর মাছ চুরি করে, তাদের মধ্যে একজনকে পেয়েছি, এখন যাবো কি কি মাছ পেয়েছি দেখি, আর জালমাল সব নিয়ে নেবো। মানে সুযোগ পেলে একদম চলে আসে পুকুরে মাছ ধরতে, আর বৃষ্টি বর্ষার মধ্যে সবসময় তো আসা যায় না, এভাবে দেখতে পাচ্ছ আর কি। দেখে মা জানে তো মাছ ভালোই পেয়েছে, কারণ অনেক আগে এসেছে সে বৃষ্টি প্রথম থেকে, যা মাছ হবে সব নিয়ে নেবো আমি। এই যে এই রুই মাছ একটা, ট্যাংরা মাছ, এই যে সব, আর ওইগুলো তো আবার ছাড়িয়ে দিচ্ছে কত মাছ, এই দেশি মাছ বাদলে না হয় উনি সব এই সব মাছ ধরে নিয়ে যাবো, তাহলে কতগুলো বড়ি সাথে জানে, এগুলো ছাড়া যেগুলো দেশি মাছ তার এই তো বাঁচবে না আমি জানি। জাল মাল দেশি সিঁড়ি ফেলে উনি বাড়ি নিয়ে আসছিল, তাহলে এবার জাল দাও নকশার গুড়ি মারবে বাড়া দিয়ে, তারপরে হ্যাঁ উনি কাছে ছাড়িয়ে দিয়ে আমি বসাইছিলাম না, বলে ওই যে তা হয়েছে উনার বাড়ি। পরের দিন দেখি দেখি কি করি, না রণ মানে এই বিলদার পাড়ায় যে বাড়ি, আমি টানি মানে ছিঁড়ে নিছি জাল বাড়া পুরো সাইজ যাবে জানি তো। আরে এই সাইজে তো সুবিধা, মাথা মাথা ছিঁড়ে যাবে তাহলে, সামনে দিয়ে মাথাখানে বের করে দিলে ফটান করে চলে আসবে। হ্যাঁ ওই তো সব জায়গা পাবো জানি তো, জাল পুরো সাইজ যাবে। আমি পারতাম মাথা ধরবি, কাকা মুখটা দেখাও একটু।
আমাদের দাদা এখন মাছ ছাড়াচ্ছে। কি মাছ দাদা? ওটা বের করে দেখাও একটু, দেখাও দাদা একটু মাছটা দেখাও দাদা। ও বাবা, সৌরভ তো কাজ করে গেছে আজকে। আরে মুন্না দা ভালো আছো? এ মিডিলে পাতিস নি ভাই, যার মায়া যান মায়া যান, চলো ছাড়ো। বাবা আজকে খেলা হবে, আজকে খেলা হবে। ও কি হয়ে গেল ভাই, হয়ে গেল, হয়ে গেল তো। বড় জালটা দেখে, বড় জালটা মিডিলটা। আরে ছোট মাছ বেরোক, অসুবিধা কোথায়? ছোট মাছ ওই বাড়া বেরিয়ে গেল রে মাছটা, ওই দা পেছনে দেখ, এখান থেকে চলে গেল মাছটা। ব্যাগের থেকে মাছ বার করিস না জানো। এ ওই জালে দাও তো, আমি এটা ওই সাইডে যাই, আমি ওই সাইডে গেলে ক্যামেরাটা ভালো হবে। পুরো তো ভিজে যাচ্ছে ভাই। ডাউন করে দে ভালো করে পাত। এবার বড় মাছটা বেরিয়ে গেল ওখান দিয়ে। আমাদের সাথে একটা নতুন দাদা এসে যোগদান করেছে। মাছ ধরা হচ্ছে একটা মজার ব্যাপার আমাদের কাছে। বেঁধেছে 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 বেঁধেছে, কেন বাঁধবে না মাছ, পুরো মাছ বেঁধেছে রে অবি। তাড়াতাড়ি এই সাইডটা ছাড়া, ও আবার ধরা দেবে, আবার মাছ বাঁধবে ওর। বড় বড় জালটা দেখে আসো তোমরা একটু। কাকা হচ্ছে, কাকা জাল আছে কাকা, এখানটা দেখো, শুধু হাই বলে দাও। ওরম ভাবে ওরম ভাবে চিল্লাটা কিন্তু শেষ। কাকা মাছ নাও, যাবো তো। তোমাদের হয়ে গেল না? মোবাইল ধরো তাহলে, ভিডিও করো। মাছটা দেখিস, মাছটা ধরিস। কই পোনাটা হয়ে গেল? পোনাটা ওরা বান্টি এসছে, বোকা ছেলে এসে গেছে, আমাদের একটা বোকা ছেলে এসে গেছে। এখন নামবে বান্টি, তাড়াতাড়ি নাম রে। গেঞ্জি খুলে নাম, গেঞ্জি খুলে, গেঞ্জি পরে নামলে হবে না। তা আমরা কি করবো, মাছ দেখে যাবি আজকে, তাড়াতাড়ি আয়। আমাদের বদ্দা এখানে এসছে, উপস্থিত আছে আমাদের মধ্যে আজকে। দাদা আপনি একটা বড় ডাল আমাদের কেটে দিতে পারবেন? খুবই সুবিধা হতো। সামনের দিকটা দেখ, ওই সামনের দিকটা ছাড়াই নি এখন। হ্যাঁ বান্টি আসছে, বান্টি খাওয়াবে, দাঁড়া। আমাদের মায়া মাছ ছাড়ানোর জন্য কত লোক লেগে গেছে, সব ছোট ছোট মাছ, ঠিক আছে, খেতে খেতে খুব সুস্বাদু আমাদের এই জলে গর্তের মাছ। কোথায় আমাদের ইউটিউবার, কোথায় হাইট হাই করে দাও। এবার জল থেকে গন্ধ বেরিয়ে গেছে। দেখি মাছগুলো একটু দেখা দাও আমাদের মধ্যে। কই মাছ দেখা যাচ্ছে না, বেশ কায়দার মাছ কয়টা পাওয়া। কই জাল, জাল কোথায়? সবাই ফোন বাড়িতে তো, তো অভি তো ভিডিও করছে, ফ্লাইট মোড করা আছে মনে হয়। আসো আসো দাদি নামো, তোমার জন্য পোলো আছে রেডি, তুমি বারা ওখানে থাকলে হবে। খুড়ো পোলো আছে রেডি, সরাব বান্টিকে দিদা তুই দিকাই। চলো চলো আমরা একটু ঘুরে আসি, আসো 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 আমরা একটু ঘুরে আসি, চলো চলো চলো। এ দাঁড়াও আমরা এসে নি, কোথা পড়ে যাইছি তো, এ দাঁড়া।
কই 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 আমরা এসে গেছি। আমরা পোলো দিয়ে মাছ ধরছি আজকে। আমাদের 1 কিলো উঠবে না লাভ আছে। আমাদের দাদা মাছ পেয়েছে, পোলোই মাছ পেয়েছে আমাদের দাদা। চলো 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 তোমার মাছ চলে রাখ দিও। হ্যাঁ হ্যাঁ এটা হয়েছে। এই পেছনের দিকে মাছ বেরিয়েছে, পেছনের দিকে। খালি রুই মাছ হলে ছেড়ে দিস, কোনো কিছু রাখ না। না রুই মাছ ছেড়ে দিছে, তখন জালে বেঁধে তাই ছেড়ে দিলাম। হ্যাঁ ভালোই বারো, এটাও খোলো। তোমারটা কয় কাকা? লাগবে তো অবশ্যই। ভালোই বড় দেখ। এই সৌরভ দি দে। উনি খাওয়াচ্ছে, উনি খাওয়া সৌরভের টনে যা। এই জামা পড়ে নামবি না, গন্ধ এই নোংরে। এখানে মাছ গুলো রাখবে না। অভি ভিডিও বন্ধ করে দিলাম। হ্যাঁ কি কি বলিস, কি পুশ করে রাখবো না বন্ধ করে দেবো? এমনি হয়ে গেছে পোলের তো একটা, কি মাছ কে জানে। এই তো এই তো কি রে রে, এই তো রাখ। এই একটা বললো, হ্যাঁ আরো পড়বে। বড় মালটা ছোট গেছে। একবার দেখিনি এই জালটাই। আমি কোনে যাবো বাড়া, তুই যা আমি খাবো উদা। এই তো এই জালেও পড়ে গেছে ভাই, এনতে তো সারাই পারবো মানে। পরে না তাহলে বাংটিয়া সোজা বাইকে পাঠাই দে। এই তো এই জালে যা পড়িছে মাছ, পুরো ভরে গেছে জালে জাল। এই পাশে দেখি তো, এই পাশে দশ ঠিকঠাক। হ্যাঁ এবার ওই জায়গাটা বসে রয়েছে ওই করা, এই দেখ ভরে গেছে বাড়ে তো। এবার ওই সাইডে পাতবো, এই দেখ কোন গাছের গোড়ায় কি হলো। এই তো একটু বসবে সবাই, বিড়ি মিড়ি খাবে। চলো ঠিক আছে, এই জাল ছাড়াতে হবে কিন্তু। বৃষ্টির পরিমাণ ঠিক আছে, এখন এই বৃষ্টিতে ভিডিও করা যাচ্ছে। আর প্রথম দিনে বৃষ্টি হচ্ছিল, মাথা খারাপ। কেবল চুনো মারা জালের থেকে সেই এক জাল, মানে এক জাল তো না চারটে জাল, চারটে জাল থেকে ছাড়িয়ে আনলাম পুরো। দেখো একটা ঝিল প্যাকেট ভরে গেছে চুনো মাছে, আগে আর একটা ভরেছিল। মানে দুবার ছাড়িয়েছি, দুটো ঝিল প্যাকেট ভরে গেছে, এত চুনো মাছ আমাদের পুকুরে পুরো ভরে গেছে। এখানে হলো কত পিস আছে দেখো, আর এক প্যাকেট রয়েছে। একবারে সব বাদুক, আর ওই যে ভিতরে পুরো পুকুরের মধ্যে জাল, ওখানেও বেঁধেছে তিন চারটে। ওই যে সামনে ব্যাগ, এই যে এই যে ব্যাগ আলা, এই যে এটা আর জাল, এত বড় জাল। আর এই পাড়েতে আর পোলো চলছে। ওই যাবে এখনই, আগে দুই হাতে ফাঁকা করে নি, ফাঁকা করে নি, নিজের দিক দিয়ে টানতে বেরোয় যাবে মাথা। বাড়ির অভিমুখে গমন। মাছ ধরা শেষ, বাড়িও যাব।
আগে দূর দূর করে তো ভাগ কর, তারপরে দেখ কি থাকে। সুবিধে বেশ যাবে না না, তুই নিবে রাখ, তিনটে তৈরি গেছে, চারটে দিবি করে রুই কেন আছে রুই, তাহলে আমরা এখানে দিতে তোকে দুইজন মানুষ আর উপনাবদা তিন চারজন আছে, ওটা দিবে তুই ওইখানে, এইখানে তুই নে আরে না না, তোর তিন একটা নে না না ঠিক আছে ধর। আমরা নেবো কি বার, আমার তিন চারজন ভাগ রয়েছে, আমরা নেবো না, দুটো পড়ে গেছে খালি বাড়া বড় মাছ কটা নেই, ওই লক্ষণ তো দেখ আমরা দেখ দারপুদা দেখ দেখ না কানে ডাল আগো আমার ট্যাংরা মাছ কোথায়, তুই ট্যাংরা করবা গেলি ধর, তুই নিয়ে নে তো আমরা দুই প্যাকেট দিই, আমি কিছু নেব বুদা, তুই ব্যাগে ধর কর না, বুড়া মাছগুলো ফেলা আছে না পড়ে পড়ে গেল, বলো ওইটা কাজে দিয়ে দিতে বলো, বন্ধ নিয়াই বুদা, ওইটা নিয়াই আমি এটা নিয়া চাই আপতে বুদাই, এই তোমার নিয়াই বড়া আমি আমার তো কত বড়া ছিয়ে সিনে বড়া কোন থাকলে কোন থাকবো বলো, বোধ হয় ঘরে রাখতে তারা, আমি নিয়ে আসবো দেখো।